গুড মর্নিং সরকার সাহা ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি স্বরূপা, তোমরা আমাকে রূপা বলে ডাকতে পারো, তাহলেও কিন্তু আমি খুব খুশি হব। আর এইদিকে সকাল সকাল চলে এসেছি আজকে কাকিমার বাড়িতে, মানে পিকির বাড়িতে। আজকে যেহেতু রবিবার, তাই একটু শান্তি আর একটু মানে তাড়াহুড়ো নেই। সকালবেলা ছেলেগুলো স্কুল নেই, আমাদের অফিস নেই, আর রান্নাবান্নাও নেই। অন্যদিন তো সকাল থেকে যুদ্ধ শুরু হয়ে যায় যে ছেলেগুলোকে স্কুলে পাঠানো, নিজেদেরও অফিস, তার আগে রান্নাটা শেষ করে বসা, তো সকাল থেকে তো আর এক যুদ্ধ, সে কাল থেকে আবার শুরু হবে। আজকে যেহেতু একটু ছুটির দিন, তাই সবাই মিলে একটু বসে আড্ডা মেরে একটু আস্তে আস্তে সব কাজকর্ম চলছে, যে যার নিজের মতন কাজকর্ম করছে নিজের তালে আস্তে আস্তে বসে বসে। আর আমিও একটু সকালবেলায় চলে এসেছি ব্রেকফাস্ট করে কাকিমার কাছে চা খেতে। তো কাকিমার সঙ্গে চা খেলে কাকিমারও মনটা ভালো থাকে, আমাদেরও ভাল লাগে। আর সকাল সকাল আজকে ডিডি আর সাহা, ওদেরও আজকে ফুর্তি, ওরাও আজকে সকাল সকাল বেরিয়ে গেছে। ওই যে ইলেকট্রনিক সিটিতে মিষ্টির দোকানটা ছিল না, যারা আমার ব্লগ দেখো তারা তো জানো একটা মিষ্টির দোকান আছে ইলেকট্রনিক সিটিতে, আমরা যাই একটু দূরে, কিন্তু ওখানে দামটা খুব সস্তা আর জিনিসটাও ভালো, একবারে আমাদের ওই দিককার মতন মিষ্টি ঘি পাওয়া যায়। তাই সাহা আর ডিডি গেছে ঘি আনতে আর মিষ্টি দই আর কিছু মিষ্টি আনতে, স্পেশালি ঘিয়ের জন্যে। বাড়ির ঘিটা শেষ হয়ে গেছে তাই গেছে ঘিটা আনতে, তাই ওকে বলেছিলাম তার সঙ্গে মিষ্টি দইটাও নিয়ে আসবে। তো যাই হোক, মিষ্টি দইটা খুব খেতে ভাল লাগে। তো কাকিমার কাছ থেকে চাটা খেয়ে আসার পরে চলে এসেছি যথারীতি নিজের কাজে, নিজের ঘরে, আজকে রান্না করার জন্য দুপুরে। তো আজকে দুপুরে তো সেরকম কিছু রান্না হবে না, এই যে একটু চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা একটু বানাবো। আর ভেবেছি আজকে খুব ভালোভাবে একটা আলু সোনা করবো, ওই আলুটা সেদ্ধ করে তারপর পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভেজে ভালো করে চটকে মেখে আলু সোনা হয় না, ওই রকম আলু সোনা করবো, তো ওইটা করবো ভেবেছি। আর তো ডাল মুসুরি আছে আর কিছু টুকিটাকি আরও ছোটো ছোটো খাবার অনেক আছে, যেমন কল ঘি করলা ভাজা এসব আছে, একটু শাক আছে, তাই আজকে আর বেশি কিছু করতে হবে না। তাই ঘি, তাই প্রনটা করার জন্য কিছুই না, ওই যে তেলটা বেঁচেছিলো ওই তেলটার মধ্যে একটু চিনি দিয়ে পেঁয়াজ দিয়ে আর একটু দুটো লঙ্কা চিরে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে তার মধ্যে এক একে সব মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো, এই সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি আর স্বাদ মতো নুন, এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর তো জানোই তোমরা কি আমি কি করি, আমার প্রন রান্না করতে গিয়ে, চিংড়ি মাছ রান্না করতে গিয়ে দুধ, কোকোনাট মিল্ক তো নেই, তাই ওই দুধের সর আর একটু দুধ দিয়ে আবার ওটাকে ভালো করে কষিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি একটু গরম জল আর চিংড়ি মাছটা, বাস অলমোস্ট হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দিলাম, কম আছে ওটা হতে দিলাম, আর এইদিকে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে সেনে সানবো আজকে আলুটা, আজকে খুব আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে, একটু ডালও আছে তাই ঘি আলু সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে। আর এইদিকে আমার চিংড়ি অলমোস্ট হয়ে গেছে, সবশেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, কিছু ধনে পাতা গুঁড়ো, ধনে পাতা কুচি আর একটু ঘি, বাস ঘিটা তো জানি সবশেষে ঘি একটা আলাদাই টেস্ট দেয়। আর এই দেখো আমার চিংড়ি মাছ কিন্তু অলমোস্ট রেডি, কি সুন্দর হয়ে গেছে কালারটা। আর আমি আজকে একটু গ্রেভি গ্রেভি রাখবো ঠিক করেছি, যাতে আলু সেদ্ধ দিয়ে আর ওই গ্রেভিটা দিয়ে খেতে পারি। আর তাই আলুটা সানার জন্যে, চিংড়ি মাছটা রান্না হয়ে যাওয়ার পরে আলুটা সানার জন্য এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ে একটুখানি ওই পেঁয়াজ আর শুকনো লঙ্কা, ভালো করে ভেজে নেওয়ার পরে বাস আলুগুলো দিয়ে সেদ্ধ নিলাম, হয়ে গেল আমার আলু সেদ্ধও রেডি, সব কিছু হয়েই গেছে। এবার হচ্ছে ঘর গোছানোর পালা, এই শনি আর রবি এই তো দুটো দিন পায় ঘর গোছাবার জন্যে, বাকি দিনগুলো তো হয়ে ওঠে না, যেহেতু অফিস থাকে স্কুল থাকে নিজেদের কাজ আর পেরে উঠি না। তো আর ওক টেবিলটার অবস্থা দেখতে পাচ্ছ, আদি সব বই খাতা এই খাবার টেবিলের ওপরে ফেলে রেখেছে। আর এই যে সাহারা অলরেডি চলে এসছে, এই নিয়েও চলে এসছে দেখো ঘি, আর এই যে আমার দই, আর একটু দেখলাম গজা, আর একটু এই চমচমটাও এনেছে, আর কিছু ক্ষীর কদম এনেছে মনে হয়। তবে দইটা পেয়ে খুব খুশি, মিষ্টি দইয়ের যে ওপরে মালাইটা থাকে না ওইটা খেতে শক্ত শক্ত চাপের মতন, ওইটা খেতে খুব ভাল লাগে আমার, আমার ফেভারিট ওটা একবারে। তো এই যে ঘরটা গুছিয়ে নিই চলো, তা করতে করতে ঘর গোছাতে তো এখন টাইম লাগবে, আর বেলাও প্রায় হয়ে এসছে, আবার চান টান করে খাওয়া দাওয়া সেই দিন রেগুলার সেই কাজ, কি আর করব। তো চলো তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিই।
তুই ঘরটা গোছাতে গোছাতে মনে হলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। দেখবে অনেক সময় মনে হয় না যে কেউ তোমাকে অ্যাভয়েড করছে, ইগনোর করছে, স্পেশালি সেই যখন তোমার খুব কাছের একজন মানুষ বা তোমার খুব ক্লোজ ফ্রেন্ড এরকম করে, তখন কিন্তু এই জিনিসগুলো বেশি ফিল হয়। তোমার তার কিছু বিহেভিয়ার বা তার কিছু আচরণে মনে হয় সে হয়তো তোমাকে অ্যাভয়েড করতে চাইছে কোনো কিছু কিছু ক্ষেত্রে আর কি, তোমাকে ইগনোর করতে চাইছে, তখন মনটা বেশ খারাপ হয়ে যায়। তো সেই রকমই তো সেই সময় আমরা কি করব সেটা আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না, কনফিউজ হয়ে যায় যে আমার তাকে টাইম দেওয়া উচিত, আমারও নিজের কিছুদিন টাইম নিয়ে দেখা উচিত, আদৌ সে সেটা ইচ্ছা করে করছে, সে সেটা করতে চায় না অন্যমনস্কভাবে সে সেটা করে ফেলছে, আদৌ তার ইন্টেনশন কী, সে কী চাইছে, তো সেটা দেখা উচিত কিছু দিনের জন্যে, তারপর সে তার সঙ্গে কথা বলা উচিত বা নিজেকে সেখান থেকে সরিয়ে নেওয়া উচিত। তো যাই হোক, এই টানাপোড়েন মানসিকতা, এই টানাপোড়েন এই ভাবনা চিন্তা আমাদের সবারই জীবনে দেখবে মাঝে মাঝে চলতেই থাকে। আমরা বুঝে উঠতে পারি না আদৌ আমরা কি করব, কিন্তু মনটা খারাপ হয়ে থাকে আর মাথাটাই সেই জিনিসটা ঘুরতেই থাকে মাথায়, আর আমরা সেই দিকে সেটা নিয়ে ভাবতে থাকি। তাই আমাদের মেন কাজ যেগুলো সেগুলো থেকে আমরা ফোকাস হারিয়ে ফেলি। তো এইটা সবারই ক্ষেত্রেই হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমার মনে হয় একটু নিজেকে টাইম দেওয়া উচিত, তাকেও টাইম দেওয়া উচিত, আর দেখা উচিত আদৌ সেই জিনিসটা সেটা সত্যি কি না, সে ইচ্ছাকৃতভাবে করছে না অন্যমনস্কভাবে করে ফেলছে, না তার আদৌ কি ব্যাপার, তার অন্য কোনো আছে কিছু রিজন যার জন্য সে আমাকে অ্যাভয়েড করতে চাইছে বা ইগনোর করতে চাইছে, একটু বোঝার দরকার সবাইকেই। তো আমি তো তাই মনে করি। আর আমার মনে হয় যখন তোমার এরকম ফিল হবে তখন সেইখান থেকে একটু নিজেকে দূরিয়ে রাখা, দূরে সরিয়ে নেওয়াটাই বেটার। মানে কিছু দিনের জন্য হলো যদি তোমার সেটা মনে হয় যে সত্যি সেটা সে করতে চাইছে, বা একবার নিজেকে দূরে সরিয়ে নিয়ে সেই জায়গাটা থেকে দেখা উচিত যে তারপর তার কী রিয়াকশান হচ্ছে, সে আদৌ কী চেয়েছিল। সে সত্যি যদি সেটা চেয়ে থাকে তাহলে কিন্তু তার দিক থেকে কোনো এফেক্ট হবে না, আর সে সত্যি যদি চেয়ে না থাকে তাহলে সেও নিশ্চয়ই তোমার কাছে নিশ্চয়ই ঘুরে আসবে। তোমরা কি বলো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা এই সময় ক্ষেত্রে কি করো। আমি জানি সবারই ক্ষেত্রে এইরকম জিনিস হয়, মাঝে মাঝে আমরা এই ফিলটা করি যে কেউ হয়তো আমাকে অ্যাভয়েড করছে, কেউ আমাকে ইগনোর করছে। এই জিনিসটা তো ফিলিং, একটা অনুভূতির ব্যাপার, এটা আমাদের নিজেদের মনে ফিল হয়, তো এটা সবারই ক্ষেত্রেই সমান। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমরা এইসব ক্ষেত্রে কি করো, তাহলে আমারও খুব সুবিধা হবে। তবে এখন আবার জানতে চেও না কে কি করছে, কে কি কেন তোমার এটা মনে হচ্ছে, এটা সবারই ক্ষেত্রেই হয়ে থাকে। তার মানে এই নয় যে তার প্রতি কোনো রাগ বা তার প্রতি কোনো মানে রেষারেষি এইসব কিন্তু কিচ্ছু না। আমরা সবাই মানুষ, সবারই অনেক রকম অনুভূতি ফিলিংস মাঝে মাঝে হয়, সেটা অনেক কারণে হয়ে থাকে, হয়তো অনেক সময় অনেক ভালোবাসার জন্যও ওই জিনিসটা হয়ে থাকে। যে কাউকে তুমি খুব ভালোবাসো, খুব কাছের মনে করো, তার একটা সাধারণ বিহেভিয়ার হয়তো তোমার কাছে সেটা মনে হয় সেটা ও ঠিক না, কিন্তু আদৌ কিন্তু সে কিন্তু ঠিক জায়গায় আছে, কিন্তু আমাদের সেটা মনে হয়ে থাকে। তো যাই হোক, অনেক কথা তোমাদেরকে বললাম। এবার হচ্ছে আমার গাছগুলোকে একটু দেখার পালা। এগুলো তো অনেকদিন দেখাই হয়নি, আর এই দুটো দিনে কী কী কাজ করব, ঘরের অনেক কাজকর্ম থাকে, তাই গাছগুলোকেও একটু আজকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম। এদেরকে অনেকদিন টেক কেয়ার করা হয়নি বলে গাছের পাতাগুলো একটু দেখছি খারাপ হয়ে গেছে, তাই সেইগুলোকে সব ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে ঠিকঠাক করলাম, আর একটু দেখলাম কোনটা খারাপ হয়েছে কি না, একটু রোদ লাগবে কি না। তো যাই হোক, এইসব কাজকর্ম করতে করতেই দিনটা প্রায় শেষই হয়ে গেল। আর এই যে এই গাছের পাতাটা, মানে এই গাছটা কাকিমা চেয়েছিল, তাই কাকিমাকে দেওয়ার জন্য কিছুটা গাছ কেটে কাকিমাকে এখন যাচ্ছি দিতে। চলো যাই, একবার নিচ থেকে দিয়ে আসি। এটা মাটিতে প্রথমে বালিতে রাখতে হবে না? এই হলো আজকে দুপুরের মেনু, আলু সেদ্ধ, একটু স্যালাড, ঘি কলা ভাজা, শাক ভাজা, আর এই চিংড়ি মাছ, আর ডালটাও আছে। তো যাই হোক, আদির কিন্তু এখনো খাওয়া শেষ হয়নি। রাজা দে
এই যে আর এক কাণ্ড, ঘর থেকে তো বেরিয়ে গেছি, শাহবাবু দরজাটা লাগিয়ে আর চাবিটা নিতে ভুলে গেছে, ঘরের চাবি। এখন ঘরের দুটো চাবি ঘরের ভেতরে, আর ঘরটা তো লক হয়ে গেছে। এবার কি করা যাবে সেই নিয়ে এখন টেনশন। বেরোচ্ছিলাম একটু মেলা দেখতে যাওয়ার জন্যে, সবাই মিলে, সবাই মিলে মানে আমরা আর পিকিরা। তো যাই হোক, কোনোরকমভাবে একটা চাবি অনেক ভেবেচিন্তে মনে পড়লো যে একটা চাবি রাখা আছে পাশের বাড়ির পারমিতার কাছে। তাই পারমিতার কাছ থেকে চেয়ে এনে আবার চাবি দরজাটা খুলে আর একটা চাবি নিয়ে বেরোলাম সবাই মিলে মেলা দেখার জন্যে। দামা গুলো কম করা দি যা। আস্তে কাদা আছে না। দেখতে ভাল লাগছে কিন্তু, আমি একটা নেব সাহা। তো মেলা টেলা ঘোরা হয়ে যাওয়ার পরে বেরিয়ে এসে একটু খাওয়া দাওয়া। আমাদের ওইদিকে মেলা কথা মনে পড়ে যাচ্ছিল, সেখানে তো কত রকমের খাবার থাকে, আর পাঁপড় ভাজা, জিলেপি, আর এইগুলো মোগলাই, এইসব মনে পড়ে যাচ্ছিল, ওসব তো এখানে পাওয়া যাবে না। তো যাই হোক, বাচ্চাগুলোর জন্য কিনলাম চিকেন রোল, আর আমরাও একটুখানি মোমো খেলাম, আর রোলও একটু একটু করে খেয়ে সবাই যে যার বাড়ির দিকে এবার আস্তে আস্তে ধীরে ধীরে রওনা। কালকে আবার স্কুল অফিস দুটোই আছে, তাই এবার গিয়ে আবার সব তার জোগাড় যান্ত্রিক করতে হবে, নাহলে সকালবেলায় উঠে খুব চাপ। সকালবেলায় উঠে আর এত কিছু করা যায় না, আগে থেকে একটু জোগাড় যান্ত্রিক করে রাখলে সকালবেলায় উঠে খুব সুবিধা হয়। তো যাই হোক, এইদিকে বসে আছি সাহাটার জন্য, চাবিটা ঘরের চাবিটা নেই, তাই ওর চাবিটা নিয়ে এলে ঘরটা খুলবো। আর এই যে দেখো, এই এই চাদরটা কিনলাম আজকে, এই চাদরটা কিনলাম তার কারণ তোমরা তো জানোই, কারণ সামনের মাসে বাড়ি থেকে সবাই আসছে, অনেকগুলো লোকজন, তো চাদর তখন লাগবে। তো এই যে বালিশের ওয়ার, এইরকমই প্রিন্ট, তো সেটাই তোমাদের খুলে দেখাচ্ছি। আর এই একটা কিনলাম, এটা হচ্ছে ফ্রিজের কভার, পুরোটার খুলছি না, ওপর থেকে তোমাদের দেখালাম ডিজাইনটা। এইটা হচ্ছে ফ্রিজের কভার আর এই চাদর, এই দুটোই আজকে কিনেছি। তবে খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে ছিল, তোমরা তো দেখিয়েছ, ওই আমার এই জুতোটাও খুব ভালো লেগেছিলো, তো আর একদিন গিয়ে কিনবো। আর রাতের ডিনারে আজকে বানিয়েছিলাম আমি ছাতুর পরোটা, ছাতু পরোটাকে পেঁয়াজ দিয়ে মেখে একটুখানি কড়াইয়ে ভালো করে রোস্ট করে নিয়ে পরোটা বানিয়েছিলাম। আর এই যে চমচম নিয়ে আসা হয়েছে এত দূর থেকে, আর তার সঙ্গে তড়কা, তো আর কি, এই খেয়ে দিয়ে এবার শোবার পালা। তো চলো তাহলে, আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভাল লাগবে। যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো, আর যারা নতুন দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থেকে প্লিজ, আর অবশ্যই বলো
তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রাখি, আবার ফিরে আসবো তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট অল, বাই বাই।